ওয়েলকাম পিপল টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ দেশি মকিং। আপনি কি আপনার ক্রাশকে পটাতে পারছেন না? তাকে প্রপোজ করার ওয়ে খুঁজে পাচ্ছেন না? বন্ধু মহলে সবাই আপনাকে বাপ্পারাজ বলে ডাকে? তাহলে আজকের ভিডিও আপনার জন্যই। এই ভিডিওতে আপনি পাবেন আপনার ক্রাশকে পটানো 10টি গোপন টিপস, যেগুলো অ্যাপ্লাই করে আপনি হয়ে যেতে পারেন লাভ 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 লাভার বয়। সো শুরু করা যাক। শুরু করো। আহা, কি হলো, শুরু করো না। টিপস নাম্বার 1, আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন, আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করার আগে তাকে ভয় দেখিয়ে দিন। তারপর প্রপোজ করুন। আই লাভ ইউ, আমি ডরাইছি, আমি ডরাইছি। এই ট্রিক্সে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করার চান্স একদম শতভাগ। থ্যাংক ইউ, নেক্সট। টিপস নাম্বার 2, আপনি কি দুর্বল স্বাস্থ্যের অধিকারী? আপনার শরীরে কি যথেষ্ট পরিমাণে শক্তি নাই? তাহলে আজই হরলিক্স খান, কারণ এতে আছে টলার, স্ট্রঙ্গার, শার্পার। মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব। গার্লফ্রেন্ড এর মন জয় করার জন্য অবশ্যই আপনাকে হরলিক্স চেটে চেটে খেতে হবে। তার শরীরে কি বল শক্তি নাই? যদি ফাতেমার সাথে দেখা করবার চাস, একটু হরলিক্স খাই আসিস। হরলিক্স, টলার, স্ট্রঙ্গার, শার্পার। তারপর টিপস নাম্বার 3, কিভাবে রাস্তায় কিংবা খেতে রাইলে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা যায়, সেটা আপনি আপনার ভালোবাসার মানুষকে শিখিয়ে দিন। হাঁটি হাঁটি পা পা, কখন হাঁটে দেখে যা। হাঁটি হাঁটি পা পা, আর পারছে না তো। এতে করে আপনার জন্য তার মনে একটি সফট কর্নার জন্ম নিবে। পানিয়ার জন্য আমার একটা সফট কর্নার ছিল। থ্যাংক ইউ, নেক্সট। টিপস নাম্বার 4, আপনি প্রেম করতেছেন, এটা যদি বন্ধুরা একবার খবর পেয়ে যায়। একটা ঘটনা বলতেছি, কাউরে বলবো না, খুবই গোপন, খুবই গোপন একটা ঘটনা, কাউরে বলবেন না। তাহলে আপনার সাথে ওরা মজা নিবেই নিবে। চলুন দেখে আসি কিভাবে কাছের বন্ধুরা মজা নেয়। বন্ধুরা যেন এই ধরনের মজা নিতে না পারে, সেজন্য আপনাকে খুবই গোপনে প্রেম করতে হবে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। টিপস নাম্বার 5, আপনি যদি আনস্মার্ট এবং গাইয়া খ্যাত হয়ে থাকেন, তাহলে ভাই ভালোবাসা আপনার জন্য না। তুই ভাবলি কেমন করে, তোর মতো এই গাইয়া ক্ষেত্রে আমি ভালোবাসবো। তাই গার্লফ্রেন্ড পাঠানোর আরেকটি প্রধান ট্রিক হলো স্মার্ট গাই হয়ে নিজেকে প্রেজেন্ট করা। আমি যদি সবকিছু পরিবর্তন করি, তাহলে ফাতেমা আমারে ভালোবাসবো, আমারে পছন্দ করবো। হ্যাঁ, পছন্দ করবো না মানে 100% পছন্দ করবো। আর হ্যাঁ, আরেকটা কথা, স্মার্ট লুক নেওয়ার পর কি কি পরেছেন তার বিবরণ দিতে একদমই ভুলবেন না। নতুন শার্ট পরছি, প্যান্ট পরছি, এই জুতা, এই দেখো নতুন একটা ঘড়ি কিনছি। মাইন্ড ব্লোয়। তারপর টিপস নাম্বার 6, আপনি যদি একজন সফল প্রেমিক হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার প্রেমিকাকে খুশি করতে জানতে হবে। সবাই জানে আর আমি জানি না, এই জীবন রেখে লাভ কি? এক এক মেয়েদের প্রিয় জিনিস এক এক রকম হয়, আপনার প্রেমিকার প্রিয় জিনিস কি সেটা আপনাকে জানতে হবে। কি জিনিস? একটা আংটি। আংটি কোথায় হারাইছে? ওই যে ওই যে প্যান্টে। আচ্ছা, আমি যেতেছি, আমার আংটিটা খুঁজতে যাবো। এটা নিয়ে হাত আমার দিতে। প্রেমিকাকে যদি আপনি খুশি করতে না পারেন, তাহলে আপনার প্রেম অসফল থেকে যাবে। থ্যাংক ইউ, নেক্সট। টিপস নাম্বার 7, আপনি যদি একজন সফল প্রেমিক হতে চান, তাহলে প্রেমিকার বান্ধবীর থেকে দূরে থাকুন। এসব বান্ধবীরা আপনার পিঠ পিছে অনেক ধরনের গুটিবাজি করে থাকে। গুটিবাজি করো, গুটিবাজি করো, তারে বেস্ট ফ্রেন্ড ভাবতাম, তুই গুটিবাজ। আসুন দেখি নেই এসব বান্ধবীরা কেমন হয়। তোর মতো ফকিনি রে, আমার এত সুন্দর বান্ধবীরা ভালোবাসবো, নিজের চেহারা একটু আয়নায় দেখিস। তোর মতো ফকিনি রাতে এত সুন্দর ফুল মানায় না। I'm a bitch, I'm a boss, I'm a bitch and a boss, I'm a shine like glass, I'm a bitch, I'm a boss, I'm a bitch and a boss, I'm a shine like glass. তারপরে তে কি রইছে? টিপস নাম্বার 8, কাবাবে হাঁটি, আই মিন আপনার ভালোবাসায় কিছু টিপজল টাইপ লোকের আগমন ঘটতেই পারে। আই জায়গা পাট খেতে। তুমি কথা বলো, ভয় না পেয়ে আপনাকে হরলিক্স খেয়ে তার মোকাবেলা করতে হবে।
তোর মুখ আমি মুইতা দিমু। আরে যা যা। তবেই আপনার ক্রাশ ফুটে যাবে। বিহান। বিহান। ফাতেমা। ফাতেমা। ওয়াও। থ্যাঙ্ক ইউ নেক্সট। টিপস নাম্বার 9। আপনি যদি নিজেকে রোমান্সকিং হিসেবে প্রমাণ না করতে পারেন তাহলে ভাই প্রেম ভালোবাসা এসব আপনার জন্য না। আপনাকে অবশ্যই গার্লফ্রেন্ডের সামনে মোস্ট রোমান্টিক ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে হবে। প্রমাণ দাও। ওকে প্রমাণ দিচ্ছি। টিপস নাম্বার 10। ভিডিওতে যে ট্রিক্সগুলো শেয়ার করলাম সেগুলো অ্যাপ্লাই করার পরও আপনি ছ্যাঁকা খেতে পারেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু ছ্যাঁকা খেয়ে আপনি আবার ব্যাকা হয়ে যান না। এই ফুলটা তুমি বুলেটকে দিতে পারবা? আমার না বুলেটকে অনেক ভালো লাগে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। কি ভাবছো? আমি তোমাকে সত্যি ভালোবাসি। না, আমরা সবাই তোমার সাথে জাস্ট মজা নিলাম। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলো আমার বুকে। মনে রাখবেন গোল পোস্টে কিন্তু গোলকিপার থাকবে, কিন্তু আপনাকে তা উপেক্ষা করেই গোল করতে হবে। দিহান দিহান ফাতেমা কিন্তু তারপরও আপনি যদি আপনার ক্রাশকে পটাতে ব্যর্থ হন তাহলে প্রেম ভালোবাসা আপনার জন্য না, আপনি এই যুগের আসল পাপ্পারাজ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এতদিন কোথায় ছিলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই লাইফের প্যারা খায়া হইছে যেই হাল, এটা ভুইলা গেছি এখন চলে কোন চাল, যত ট্রাই করি যাই করি পারি না তো রেগুলার হতে, কারণ সময় হয় না ব্রো, তবু যতটুকু পারি আমরা বেস্ট টাই দিতে চাই। সো ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ক্রাশকে পটানোর জন্য আপনি কোন টিপসটি অ্যাপ্লাই করবেন, এবং আপনার সিঙ্গেল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।